নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, যদিও এই মুহূর্তটা অনেকের জন্য ভালো থাকার মতো নয়, একটা দুশ্চিন্তাগ্রস্ত কন্ডিশনে আপনারা কাটাচ্ছেন। যদিও কাটাচ্ছেন না, আমি কাটাচ্ছেন বললে হবে এরকম যে কি হবে বা কি হবে না এরকম একটা পরিস্থিতি, ঠিক এরকম পরিস্থিতি নয়। সবকিছু কিছুটা সময়ের জন্য একদম ফিক্স, আর সেটা হলো যে মন্ত্রা L0 একটা সময়ের জন্য, টাইম পিরিয়ডের জন্য ব্যবহার করার জন্য বাড়ানো হয়েছে তার সময়সীমা, আর মন্ত্রা L1 বন্ধ করে দেওয়া হয়েছে। পুরো ঘটনাবলী নিয়ে আমি বেশ কয়েকটা ছোট ভিডিও আপনাদের জন্য বানিয়েছি বা শর্ট ভিডিও বানিয়েছি, আমার মনে হয় অনেকেই বুঝতে পেরেছেন বিষয়বস্তু। গতকালকে আমি লাইভও করেছিলাম আপনাদেরকে বিষয়বস্তুটি সম্বন্ধে আরো পরিষ্কারভাবে বলার জন্য, যদিও দুটোই পর্যাপ্ত নয় আপনাদেরকে বোঝানোর জন্য। শর্ট ভিডিও খুব ছোট এবং সংক্ষিপ্ত ছিল, আর লাইভ ভিডিও অনেকটাই বড় ছিল, যেটা এত সময় দেখা, এক দেড় ঘন্টা সময় দেখে বোঝার মতো নাও হতে পারে। তাই আজকের এই ভিডিও দুটো জিনিস এখানে একদম পরিষ্কার। ২৭ সেপ্টেম্বর ২০২৪ পরপর দুটো চিঠি UIDAI এর তরফ থেকে আসে, আপনারা অনেকেই বিভিন্ন টেলিগ্রাম চ্যানেল এবং আমার ইউটিউব চ্যানেলে দেখতে পেয়েছেন। দুটো চিঠি সম্পূর্ণ আলাদা বিষয়বস্তু নিয়েছিল এবং দুটো চিঠি ছিল ধরুন 30% রিটেলারদের পক্ষে আর 70% ছিল রিটেলারদের বিপক্ষে, বাকি কোম্পানিদের বিপক্ষে ছিল বা কোনো কোম্পানিকে টার্গেট করা হয়েছিল বা কোনো কোম্পানিকে লস করার প্ল্যান করা হয়েছিল বা রিটেলারদেরকে বাঁচানোর জন্য বা মার্কেটকে বাঁচানোর জন্য UIDAI কোনো স্টেপ নিয়েছে, তা সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা বা সেই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করা আমাদের কাজ নয়। কারণ গত দু বছর ধরে ভালো রিটেলার এবং ভালো ডিস্ট্রিবিউটর বেশ কোম্পানিতে তারা পিটে আসছিল, এবার বিভিন্ন কোম্পানিরা UIDAI এর দ্বারা যদি নিগৃহীত হয় তাতে আমাদের কিছু করার নেই, কিন্তু এই যাত্রায়ও আমরাই কিন্তু বলির পাঠা হয়ে দাঁড়ালাম, মানে রিটেলার ডিস্ট্রিবিউটর বা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কই সবচেয়ে বড় বলির পাঠা এই মুহূর্তে হয়ে দাঁড়াবে। 27 তারিখের পরপর দুটো চিঠিতে, প্রথম চিঠি আমরা খুব এনজয় করি এবং সেই চিঠির সারমর্ম ছিল যে বিভিন্ন AU মানে KYC ইউজার এজেন্সি, KEUA এবং AUA অথেন্টিকেশন ইউজার এজেন্সি যারা আছে তাদেরকে বলা হয়েছিল যে আপনারা খুব তাড়াতাড়ি L1 এ কনভার্ট হয়ে যান, আর যে সমস্ত ডিভাইসগুলোর সময়সীমা শেষ হয়ে যাওয়ার কথা ছিল 30 সেপ্টেম্বর, তাদের সময়সীমা অনেকেরই এক মাস বাড়ানো হয়েছে, আর এর মধ্যে মন্ত্রার 3 মাসের মতো বৃদ্ধি করে সেটাকে ডিসেম্বর ২৪ পর্যন্ত করে দেওয়া হয়েছিল। তো সেটা এনজয় করা ছিল এবং তার একটা অ্যানেক্সারে প্রায় মোটামুটি 19টার মতো ডিভাইসের ওনারা লিস্ট দিয়ে দিয়েছিলেন যে কার লাস্ট ডেট কবে আসবে, এর মধ্যে ইন্টেগ্রা কোম্পানির বিভিন্ন ডিভাইস, প্রিসিশিয়ানের ডিভাইস, প্যাক্সের ডিভাইস, এইসব বিভিন্ন কোম্পানির ডিভাইস এখানে মেনশন করা ছিল। আপনারা যারা চিঠি দেখতে পেয়েছেন বা যাদের কাছে চিঠি আছে তারা নিশ্চয়ই সম্পূর্ণ বিষয়টি দেখেছেন। সো এই বিষয়টি যখন নিয়ে আমরা মোটামুটি ঘাটছিলাম এবং ভাবছিলাম এটা কি হচ্ছে, কিছুদিন বলা হচ্ছে যে 3 মাস পর বন্ধ করে দেবো, 3 মাস পর বলা হচ্ছে যে আবার 3 মাস এক্সটেন্ড করা হলো, তারপর এখন আবার 3 মাস পর বলছে যে আবার এক্সটেন্ড করছি, এক্সাক্ট বিষয়গুলো কি হচ্ছে। এর মধ্যে দেখছি যে যেখানে 2700 আমরা মন্ত্রা থেকে ডিভাইস পারচেস করছিলাম আজ থেকে 2-3 মাস আগে, সেখানে সে সমস্ত ডিভাইস ফ্লিপকার্টে 2499 টাকায় পাওয়া যাচ্ছে, মানে কিরকম যেন একটা বিশৃঙ্খল এবং বিশ্রী পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছিল মন্ত্রা MFS যে মন্ত্রা কোম্পানি আছে, মন্ত্রা টেক, সে মন্ত্রা টেক কোম্পানি মন্ত্রা কিরকম যেন একটা বিশৃঙ্খল এই মার্কেটের মধ্যে তৈরি করেছে। কারণ বেশিরভাগ কোম্পানিরাই অথেন্টিকেশন জন্য মন্ত্রাকে ব্যবহার করছিল, জানি না কি কারণ, কিন্তু মন্ত্রা PC-তে ব্যবহার করা খুব ইজি, কিন্তু মোবাইলে ব্যবহার করার জন্য মানুষ মন্ত্রাকে বেছে নিয়েছিল। তার প্রথমে প্রধান কারণ যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে PC-তে ইজিলি ব্যবহার করা যায়, আর মোবাইলে ব্যবহার ইজিলি না করা গেলেও ডিভাইসের দামটা ইজিলি ব্যবহার করা যায় ডিভাইসগুলো থেকে অনেক কম, মানে মোরফুকে যদি আমি ভাবি যে মোবাইলে ব্যবহার করা খুব সহজ এবং খুব লাইট ওয়েট, তাহলে সেখানে মন্ত্রার দাম 1000 টাকার মতো বেশি, মোরফুর দাম 1000 টাকার মতো বেশি মন্ত্রা থেকে, সেই জন্য মানুষ ব্যবহার করছিল মন্ত্রাকে। এই জিনিসটাকে ধরেই মন্ত্রা মার্কেটের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে, সে স্টক থাকা সত্ত্বেও মানুষকে বিক্রি না করে স্টক নিয়ে বসে থাকে এবং একটা পর্যায়ে স্টক একসাথে ছাড়ে যেখানে প্রাইস অনেক হাই হয়, তারপরই UIDAI বলে যে 3 মাসের জন্য এক্সটেন্ড করা হলো সেপ্টেম্বর পর্যন্ত। এবার সেপ্টেম্বরে আসলে সেম গল্প, কিন্তু সেপ্টেম্বরে তার গল্পটা উল্টো হয়ে গেল, সেপ্টেম্বরে রেট বাড়ার আগে রেট কমে গেল ফ্লিপকার্ট অ্যামাজন বিভিন্ন অর্গানাইজেশনগুলোতে এবং 27 তারিখ পর্যন্ত গল্প অন্যরকম হয়ে গেল, বলা হলো যে আর 3 মাস এক্সটেন্ড করা হয়েছে, কিন্তু গল্প এখানে শেষ হয়নি। এবার সন্ধ্যার পর দ্বিতীয় চিঠি সবার কাছে পৌঁছায়, দ্বিতীয় চিঠিতে মেনশন থাকে UIDAI বলে যে UIDAI 2022 সনে L1 ডিভাইস কিভাবে বানানো হবে তার প্রক্রিয়া যে সবাইকে শেয়ার করেছিল সেই জিনিসটাকে ঠিক মিস ইউজ করে নিয়েছে মন্ত্রাটেক মানে মন্ত্রা কোম্পানি। মন্ত্রা কোম্পানি যে L1 ডিভাইস বানিয়েছে, মন্ত্রা L0 ডিভাইসের পর L1 বানিয়েছে, সেটা কোনো মতেই ম্যাচ করছে না L1 এর সিস্টেমেটিক ওয়ের সাথে। ওনাদের বক্তব্য অনুযায়ী বিভিন্ন প্রকার কমপ্লেন মার্কেট থেকে আসছিল, বিভিন্ন ক্লোন ফিঙ্গারপ্রিন্ট অ্যাক্সেস করে নিচ্ছিল মন্ত্রার এই L1 ডিভাইস, এবং এত পরিমাণে কমপ্লেন আসার কারণে ওনারা এবার এই মন্ত্রার L1 ডিভাইসটিকে ডিসকন্টিনিউ করে দিচ্ছে L1 সিস্টেম থেকে। L1 মডিউলে বানানো হয়েছে সেটা মন্ত্রা বলছে, কিন্তু UIDAI এতদিন পর মোটামুটি 1.5 বছর পর বলছে যে এই ডিভাইসটি L1 এর সিস্টেম ম্যাচ করে না এবং সে বিভিন্ন অযৌক্তিক এবং সিস্টেমের বাইরের ফিঙ্গারপ্রিন্টগুলো দিয়েও ফিঙ্গার ম্যাচ করে ট্রানজেকশন করে দিচ্ছে।
যদি এটা একটা বিশাল বড় গল্প যে একটা কোম্পানি এত বড় কোম্পানি এই অথেন্টিকেশনের মতো একটা বিষয় নিয়ে সারা ভারতবর্ষের 140 কোটি মানুষের সাথে খেলা করে নিল এবং কয়েক লক্ষ কয়েক কোটি ডিপিএস ডিভাইস ওনারা গত এক বছরে মার্কেটে ছড়িয়ে ছিটিয়ে বিক্রি করে দিল। সবার ঘরে মোটামুটি 30 পিস 40 পিস 50 পিস, আমাদের ঘরেও 142 পিস ডিভাইস অ্যাভেলেবেল এখনো আছে। তো এর মতো অবস্থায় ইউআইডিআই কি স্টেপ নেবেন সেটা সবচেয়ে বড় বিষয়। আমরা ইউআইডিআই কে এর আগেও কোনো প্রকার স্টেপ নিতে দেখিনি যখন ওনারা সিএসসি এবং বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশন থেকে আধার কার্ড ছিনিয়ে নিয়েছিলেন। আধার কার্ড ছিনিয়ে নেওয়াটা যুক্তিপূর্ণ ছিল, কিন্তু যাদেরকে পথে বসিয়ে দেওয়া হলো তাদের জন্য ইউআইডিআই কিন্তু আজ পর্যন্ত কিছু করেনি। যাদের ঘরে ডিভাইস পড়ে আছে এখনো পড়েই আছে। এই যাত্রায় আমার মনে হয় যে মন্ত্রার যে এই MFS 110 এটা যদি সিকিউরিটি মেজার ম্যাচ না করে তাহলে এই ডিভাইসটি কি হবে। এই যে আমি ডিভাইসটি 2700 টাকায় মার্কেট থেকে কিনলাম, এখন আমি যদি ডিভাইসটি বিক্রি না করতে পারি তাহলে ইউআইডিএআই আসলে ঠিক কতটা স্টেপ এর উপর নেবে, মন্ত্রা কি দিয়ে ডিভাইসকে রিপ্লেস করাবে নাকি মানুষকে তার পয়সা ব্যাক করাবে, কিছু করাবে কিনা। যেটা আমার মনে হয় যদি আমি আপনারা আমাকে বলেন যে আমি অ্যাডভান্স বলি তাহলে কিছুই হবে না, মানুষের টাকাগুলারই সর্বনাশ হওয়ার চান্সেস মোটামুটি 90% আছে। কারণ সফটওয়্যার চেঞ্জ করে দিলে কিছু হবে না, ওনাদের কথা মতো এবং ওনাদের বক্তব্য অনুযায়ী মার্কেটের যা বক্তব্য তা অনুযায়ী তার হার্ডওয়্যারে বিশাল প্রবলেম রয়ে গেছে, যার জন্য এই ডিভাইসটি কিন্তু সেম L0 এর মতোই কাজ করে যাচ্ছে, L1 এর মতো ঠিকঠাক রেসপন্স করছে না। সো আগামী দিনে এই জিনিসটি আপনাদের মাথা ব্যথার কারণ হতে পারে। যারা এই ডিভাইস ভিডিওটি প্রথম দেখছেন বা এই বিষয়টি সম্বন্ধে প্রথম শুনছেন তারা এই L1 ডিভাইস কেনার সম্বন্ধে কেনার যদি ভেবে থাকেন যে আপনি কিনবেন তার সম্বন্ধে সতর্ক হয়ে যাবেন, কারণ UIDAI এই ডিভাইসটিকে L1 সিস্টেম থেকে ডিসকন্টিনিউ করে দিয়েছে। তো এই ছিল দুটো দিক, 27 তারিখে দুটো চিঠি। প্রথম চিঠিতে বলা হয়েছে যে L0 ডিভাইসটিকে 31 ডিসেম্বর পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে, মানে আপনার পুরনো মন্ত্রাটিকে আপডেট করা হয়েছে। আর 1/11 থেকে 1/10 লাস্ট, অনেকের আরডি সার্ভিস শেষ হয়ে গেছে, 1/11 থেকে যদি আরডি সার্ভিস করা হয় সেক্ষেত্রে কিছু পয়সা আপনাকে আবার পে করতে হবে, পে করে আপনি কন্টিনিউ করতে পারবেন আপনার মন্ত্রা L0 ডিভাইসটিকে 31 ডিসেম্বর 2024 পর্যন্ত ব্যবহার করার জন্য। আর এই ডিভাইসটিকে সিস্টেম থেকে হয়তো কিছুদিনের মধ্যে সরিয়ে দেওয়া হবে, যেখানে আপনি এই ডিভাইসটি দিয়ে হয়তো আর কোনো ট্রানজাকশন করতে পারবেন না, কারণ এর উপর থেকে L1 এর সার্টিফিকেশন ওনারা সরিয়ে নিয়েছেন। এবার L0 সার্টিফিকেশন এর মধ্যে দিয়ে দিচ্ছে কিনা বা 31 ডিসেম্বর পর্যন্ত এই চলবে কিনা তার স্পষ্টীকরণ না UIDAI দিয়েছে না মন্ত্রাটেক এখন পর্যন্ত দিয়েছে। মন্ত্রা তো মনে করেন মোটামুটি হাওয়ায় উঠছে, এখন মন্ত্রা তরফ থেকে এখনো কিছু বলা হয়নি, বাকিটা রয়ে গেলে UIDAI এর কাছে যে আপনারা একটু দেখুন কি করা যেতে পারে। ভারতের মানুষের কয়েক লক্ষ মানুষের 3,000 টাকা 3,500 টাকা 4,000 টাকা কিন্তু গবন হয়ে গেছে। তো এই হলো শেষ পর্যন্ত আপডেট আজকে 29 তারিখ পর্যন্ত, 29/9/2024 রাত 12টা পর্যন্ত। নেক্সট আপডেট আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, আশা করছি নেক্সট আপডেট আসলে সবার আগে আপনাদেরকে আমরা আপডেট দেবো। পরশুদিন আগের দিন রাতেও কিন্তু আমরা লেটেস্ট আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এবং সবাইকে স্পষ্ট করে বলে দিয়েছি আমাদের নেক্সট ভিডিও না আসা পর্যন্ত আপনারা কিন্তু কেউ মন্ত্রা ডিভাইস অর্ডার করবেন না, ফ্লিপকার্ট অ্যামাজনে বিভিন্ন জায়গায় কিন্তু সস্তা প্রাইসে পাওয়া যাচ্ছে। সুতরাং যে কোনো জিনিস এই সমস্ত ফিনটেক ইন্ডাস্ট্রিতে যে কোনো জিনিস আপনি অ্যাডভান্স হওয়ার আগে অবশ্যই ইউটিউবের ভিডিওগুলো ঘেঁটে নেবেন, তাতে হয়তো আপনার কিছু পয়সা বেঁচে যেতে পারে। ভিডিও এখানেই শেষ করছি, আপনাদের কাছে অনুরোধ রইল যারা এই চ্যানেলটি বাংলাতে দেখছেন এবং উপভোগ করছেন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দেবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে দেখার জন্য, সাথে থাকার জন্য এবং শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।